वेलकम बैक टू माय चैनल द वॉन्ग स्टाइल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो, सुस्थ आछो। तो टाइटल थंबनेल देखे तुम्हारा निश्चय बुझते पेरेछो आजके आमी एकटा मेकअप लुक तुम्हारे साथ शेयर करछी। सामने पुजो आसछे आर पुजो समयगुलोते किन्तु आमरा खूब भालो मेकअप करते सकलेई चाई। পুরো মেকআপ করে আর শাড়িটা পরে আমাকে কেমন দেখতে লাগছে এটা একদম ভিডিওর লাস্টে আমি তোমাদের সাথে শেয়ার করে দেব। তাহলে চলো দেরি করছি না, আজকে শুরু করছি অষ্টমীর মেকআপ লুক। একদম প্রথমে একটা অ্যালোভেরা জেল ইউজ করছি। তো ফেসটাকে ভালো করে প্রথমে ক্লিন করে নিয়েছিলাম। এবার অ্যালোভেরা জেলটাকে ফেসে অ্যাবজর্ব করার 5 মিনিট পর আমি স্টেপ বাই স্টেপ মেকআপগুলো স্টার্ট করছি। এবারে আমি ইউজ করছি ল্যাকমি প্রাইমার। আমি প্রাইমারটা ফেসে অ্যাপ্লাই করার 2 মিনিট পরে আমি ফাউন্ডেশনটা ইউজ করব। এবার আমি ইউজ করছি মেবেলিনের সুপার স্টে ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা ভীষণই ভালো, ফুল কভারেজ ফাউন্ডেশন। প্রথমে আমি একটা কোট দিয়ে নিচ্ছি। এই কোটটা দেওয়ার পর আবার আমি সেকেন্ড কোট দেব। যেহেতু এটা একটা পুজো স্পেশাল মেকআপ তাই জন্য দুবার ফাউন্ডেশনটা ফেসে অ্যাপ্লাই করব। নেক্সট অ্যাপ্লাই করছি মেবেলিনের কনসিলার। এই কনসিলারটা আমি আইয়ের আপার পোর্শন এবং লোয়ার পোর্শনে অ্যাপ্লাই করছি। একটা আইশ্যাডো প্যালেটের ডিপ ব্রাউন কালার নিয়ে আইব্রোটা ফিল করছি। সেম আইশ্যাডো প্যালেটের রেড কালারটা ইউজ করছি আমি আপার আইয়ে। তো এখানে অল্প একটু আইশ্যাডো আমি ইউজ করছি, যেহেতু এটা দিনের বেলায় অষ্টমীর একটা মেকআপ তো খুব বেশি ডার্ক করে রেড কালারটা ইউজ করছি না। লোয়ার আইতেও আমি হালকা একটু রেড কালার স্মাচ করে দিচ্ছি যাতে খুব সুন্দর দেখতে লাগে। নেক্সট সেম আইশ্যাডো প্যালেট থেকে ডিপ ব্রাউন কালার আউটার কর্নারে অ্যাপ্লাই করে নিচ্ছি। নেক্সট ইলেকট্রিনের ওয়াটার রেজিস্ট্যান্ট ব্ল্যাক আউট লাইনার অ্যাপ্লাই করছি। যেহেতু এটা একটা পুজোর স্পেশাল মেকআপ তো এই জন্যে আমি আমার আইয়ের আউটার লাইনারটাকে খুব শার্প করে নিচ্ছি। নেক্সট মেবেলিনের কোলোসেল কাজল আইয়ের লোয়ার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। মেবেলিন নিউ ইয়র্কের দ্য হাইপার কার্ল ভলিউম এক্সপ্রেস ওয়াটারপ্রুফ মাস্কারা অ্যাপ্লাই করছি। নেক্সট মিস রোজের লিকুইড গ্লো ফেস হাইলাইটার অ্যাপ্লাই করছি। এটা একটা লিকুইড হাইলাইটার, তো এটা আমি ফিঙ্গার টিপস দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটাতেই আমার কমফোর্টেবল হয়, এখানে আমি ব্রাশটা ঠিক ইউজ করি না। আর লিপ, চিক, নোজ ও লোয়ার আইব্রোতে অ্যাপ্লাই করে নিচ্ছি। পুজোর স্পেশাল মেকআপ বলে কথা, তো বেশি করে সিঁদুর না পড়লেই নয়। তো ব্লু হেভেনে লিকুইড সিঁদুর অ্যাপ্লাই করছি। নেক্সট আসছি লিপস্টিকে, সুগারে স্মাচ মি নট লিকুইড লিপস্টিক অ্যাপ্লাই করছি। অবশ্যই রেড কালার অ্যাপ্লাই করছি, বিকজ যেহেতু এটা একটা অষ্টমীর মেকআপ লুক আর এটার সাথে রেড ছাড়া কিছুই মানাবে না। একদম কমপ্লিট। এবার আমি আসছি টিপে, এটা না পড়লেই নয়। এবার আসছি হেয়ার স্টাইলে। তো এবার আমি একটা পাফ ইউজ করব। সামনের চুলটাকে আমি পাফ করতে ভীষণ পছন্দ করি এবং এই একটা মেকআপ লুকসে পাফ না করলে ভালো লাগবে না। তো দেখো আমি এইভাবে পাফ করে নিচ্ছি আমার হেয়ারটাকে। এবার একটা টিকটক ক্লিপ দিয়ে পাফটাকে ঠিক হেয়ারের ভেতরে ঢুকিয়ে হেয়ারগুলোকে ভালো করে অ্যাটাচ করে নিলাম। এবারে যে ব্যাক পোর্শনের হেয়ারটা ছিল সেটাকে একটা গার্ডার দিয়ে ভালো করে আটকে একটা ফলস খোপা এখানে আটকে নিচ্ছি। তোমাদের যাদের বড় চুল তাদের নিজের খোপাও করতে পারো।
অষ্টমীর পুজোর স্পেশাল মেকআপ। আর দিনের বেলায় তো গয়না না পরলেই নয়, অষ্টমীর দিন কিন্তু এরকম গয়না না পরলে একদম ভালো লাগে না। গয়না পরে এই শাড়ির সাথে মেকআপটা দারুণ মানায়। নেক্সট আসছি আমি ব্লাশে। তো ব্লাশটা আমি প্রথমে মেকআপ করতে করতে ভুলে গেছিলাম, এই সেম আই শ্যাডো প্যালেট থেকে রেড কালারটা আমি ব্লাশ হিসেবে ইউজ করছি। মেকআপ লুক একদম কমপ্লিট। অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর তোমরা কমেন্ট করবে আমি জানি, আর চ্যানেলটাকে প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সাবস্ক্রাইব কিন্তু একদম ফ্রি। তোমরা কিন্তু অষ্টমীতে সকালবেলা এরকম একটা মেকআপ লুক করতে একদম ভুলো না, তোমাদেরকে ভীষণ সুন্দর লাগবে। আর এরকম একটা মেকআপ লুকস করে পুজো মণ্ডপে একদম অষ্টমীর অঞ্জলি দিতে ঝটপট বেরিয়ে যেও। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে বা নেক্সট আমার কোনো ডেইলি ব্লগে। ততক্ষণের জন্য টাটা।